তো এবার ভারতবাসীর কাছে আসার আলো তো পাঁচশো জনের উপর পরীক্ষা করে সফল করোনা ভাইরাস ভ্যাকসিন দাবি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তো এই করোনা ভাইরাসের ওষুধ কিন্তু আমাদের ইন্ডিয়াতেই তৈরি হয়েছে তো এটি ইন্ডিয়াতে জন্য খুবই একটি সুখবর তো ফ্রেন্ডস তো চলুন ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভালো লাগলে একটু লাইক করবেন আর চ্যানেলে নতুনবার ভিজিট করে থাকলে চ্যানেলটিকে ওতেই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এ ধরনের খবর সবার আগে আপডেট পেতে বিশ্বব্যাপী মহামারী রূপ নেওয়া করোনা ভাইরাসের কার্যকর কোনো প্রতিষেধক নেই এখনও তৈরি করা হয়নি উপায় না পেয়ে ঘরবন্দি থাকছে মানুষ তবুও থামানো যাচ্ছে না মৃত্যুর মিছিল এখনও পর্যন্ত বিশ্বের একশো নিরানব্বই দেশ অঞ্চলে ছড়িয়ে গেছে কোভিড নাইন্টিন এতে আক্রান্ত হয়েছে সাত লাখ সাঁত্রিশ হাজার মানুষ মোট মৃত্যু হয়েছে চৌত্রিশ হাজার নশো উনষাট জনের তবে এবার আতঙ্কের মাঝেও আসার কথা শুনিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা তারা করোনাকে ধ্বংস করার ভ্যাকসিন তৈরি করে ফেলেছেন বলে দাবি করছেন তারা আরও জানান এই ভ্যাকসিন হাতে তুলে দেওয়া যাবে না ঠিকই তবে কাজ অনেকটাই সাফল্যের দিকে তাদের আবিষ্কৃত ভেক্টর ভ্যাকসিন ইবোলার মতো ধ্বংস করবে শাস কোভিড টুকে দাবি অক্সফোর্ডের বিজ্ঞানীরা ও গবেষকদের মানুষের উপর এই ভ্যাকসিন পরীক্ষামূলক প্রয়োগের জন্য তৈরি তারা তার জন্য নাম নিবন্ধনের প্রতিক্রিয়া চলছে ট্রায়ালে অন্তত পাঁচশো জনের উপর প্রয়োগ করা হয়েছে এই ভ্যাকসিন জেন্নাই ইনস্টিটিউট অক্সফোর্ডের যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে কোভিড নাইন্টিন প্রতিরোধী এই ভ্যাকসিন প্রথম ও দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল প্রায় শেষ অক্সফোর্ড জানিয়েছেন সুস্থ প্রাপ্তবয়স্ক পুরুষ ও মহিলার উপরে এই ভ্যাকসিন প্রয়োগ করা হবে আঠারো থেকে পঞ্চান্ন বছর বয়সী এমনকি পাঁচশো দশ জনের নিষ্ক্রিয়ং চলছে ইংল্যান্ডের থেমস ভ্যালিতে আগামী কয়েকদিনের মধ্যে মানুষের উপর ট্রায়াল চলবে এই ভ্যাকসিনের দশই জানুয়ারি থেকে করোনা ভাইরাসে প্রতিরোধে ভ্যাকসিন তৈরি কাজ শুরু হয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এই গবেষণায় নেতৃত্বে রয়েছেন অধ্যাপক বিজ্ঞানী সারা গিডবার অধ্যাপক অ্যান্ড্রু পোলান্স টেরোসা লামবে ডক্টর স্যান্ডি ডগলাস অধ্যাপক অ্যাড হিল জেনার ইনস্টিটিউট ভাইরাস বিভাগের সঙ্গে হাত মিলিয়ে এই ভ্যাকসিন ডিজাইন করা হয়েছে তো ফ্রেন্ডস তো ইন্ডিয়াদের মানুষ কাছে এটি একটি খুবই গুরুত্বপূর্ণ সুখবর তো বন্ধুরা তো ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ভালো লাগে একটি লাইক করবেন আর চ্যানেলে নতুনবার ভিজিট করে থাকলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের খবর সবার আগে আপডেট পেতে